হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদের সাথে আরেকটি মেকআপ টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকে তোমাদের সাথে টিউটোরিয়াল শেয়ার করব প্যানিস্টিক এবং কনসিলার দিয়ে। আজকে আমার পুরো মেকআপটা কমপ্লিট করেছি, প্লাস হচ্ছে আইল্যাশ পরিনি। যে সমস্ত আপুরা দেখা যায় যে অনেক সময় আইল্যাশ পরতে পছন্দ করে না, তো সেই সমস্ত আপুদের জন্য আজকে মেকআপ লুক। সামনে যদি ঈদ চলে আসে, খুব হালকা গর্জিয়াস এবং খুবই প্রিটি একটা মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লাগবে। আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে অবশ্যই মেকআপ লুকটা তোমরা বাসায় বসে করতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিও স্টার্ট করি। সামনে ঈদ প্লাস গরম প্লাস হচ্ছে বিয়ের মৌসুম, তো এই কথা চিন্তা ভাবনা করে তোমাদের সাথে আজকের মেকআপ লুকটা শেয়ার করবো। ফার্স্টে আমার আইব্রোটা ড্র করে নিয়েছি। আমি এখন ট্রানজিশন শেড হিসাবে একটা হালকা ব্রাউন কালারের আইশেডো ইউজ করতেছি। তোমরা সেম একইভাবে একই প্রসেসে তোমরা করবে, আর ব্লেন্ডিংটা যদি খুব সুন্দর হয় তো সেদিকে খেয়াল রাখবে। এখন হচ্ছে দুইটা শিমারি আইশেডো আমি কালার আমি নিয়েছি। সামনে আমার যে আমার ক্রিজ লাইনটা যে আছে, ক্রিজ লাইনের আমি হাফ করে আমি এই শিমারি শেডটা আমি ইউজ করব। তো তোমরা সেম একই প্রসেসে করবা। আমি এই তিনটা আইশ্যাডো কালার দিয়েই আমি হচ্ছে আমার আজকে আই লুকটা আমি ক্রিয়েট করব। দেখি শেষ পর্যন্ত কি হয়। তোমরা যদি আইব্রো ড্রর উপর যদি ক্লাস দেখতে চাও তো তোমরা আমাকে কমেন্টে জানাবা, অবশ্যই আমি তোমাদের আইব্রো ড্রর উপর ক্লাস দেব। এখন আমি আজকে কোনো রকম আইলাইনার ইউজ করব না। আজকে আমি আইলাইনার জেল আইলাইনারটা ইউজ করব। তোমরা একই প্রসেস করবা। জেল আইলাইনারটা ইউজ করতেছি, তোমরা কি বলছো একটা ব্রাশ নিবা, চিকন একটা ব্রাশ নিয়ে, প্লাস হচ্ছে তোমরা যে আমরা যেভাবে যে আইলাইনারটা দিই সেম একই প্রসেসে তোমরা আইলাইনারটা দিবে। যারা পার্লারে কোর্স করতে চাচ্ছ বা ফিনান্সিয়াল কারণে কোর্স করতে পারছো না, সময়ের অভাবে ক্লাসগুলো তোমরা করতে পারবা না, তো সেই সমস্ত আপুদের জন্য আমি কিন্তু খুবই সুন্দর একটা সুবিধা নিয়ে এসেছি। আমি একদম অনলাইনে ফ্রি তোমরা এই ক্লাসটা করতে পারবা। আমি কিন্তু আমার অলরেডি ফেসিয়ালের উপর 5টা ক্লাস আমার চলে গেছে, প্লাস হচ্ছে আরও ক্লাস আমি দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে, তোমরা ঘুরে আসলে দেখতে পারবা। যারা প্রথম 1-2 ক্লাস দেখেছো তোমরা বাকিগুলা কোর্সগুলা তোমরা ক্লাসগুলা তোমরা দেখে নেবে এবং সেখান থেকে তোমরা নোট করে নেবে, খাতায় অবশ্যই লিখে রাখবে যে আমি সব টিপসগুলা বলেছি। এখন যে আমি জেল আইলাইনার ইউজ করছি তার উপরে আমি যে ট্রানজিশন শেড হিসেবে যে কালারটা আমি ইউজ করেছিলাম সেটা, প্লাস হচ্ছে একটু আরেকটু ব্ল্যাক যে আই শেডোটা আছে তোমরা দেখতে পাচ্ছ যে একটু ডিপ ব্রাউন কালার, তো এই দুইটা একটু মিক্স করে মানে ফার্স্টে আমি হালকা ব্রাউনটা দিছি, সেকেন্ড হচ্ছে একটু ডিপ কালারের ব্রাউন কালার যেটা আছে সেটা আমি দিয়ে উপরে একটু আমি আইলাইনারটা একটু মিক্স করে দেবো যাতে দেখতে সুন্দর লাগে। তো এখন আমার শেড অনুযায়ী আমি কিন্তু প্যানিস্টিকটা ইউজ করতেছি। আমি আমার শেড অনুযায়ী আমি একটা প্যানিস্টিক ইউজ করতেছি। তোমরা সেম তোমাদের শেড অনুযায়ী স্কিন টোন অনুযায়ী তোমরা প্যানিস্টিক ইউজ করবে। এখন আমি বিউটি ব্লেন্ডার দিয়ে হালকা চেপে চেপে ড্যাপ ড্যাপ করে মেকআপটা আমি বসাবো, প্যানিস্টিকটা বসাবো। প্যানিস্টিকটা যদি সুন্দর মতো ব্লেন্ড না হয় বা না বসে তাহলে কিন্তু মেকআপটা কেকি হয়ে যাবে, প্লাস হচ্ছে ঘেমে গেলে জায়গায় জায়গায় মেকআপটা উঠে উঠে আসবে, তো সুন্দর লাগবে না। তো আমি যেভাবে তোমাদের দেখাচ্ছি সেম তোমরা একই প্রসেসে মেকআপটা বসাবা, বিউটি ব্লেন্ডারে খুব ভালো মতন মেকআপটা বসাবা। আর বিউটি ব্লেন্ডারে অবশ্যই পানি দিয়ে ভালো করে ঝরিয়ে, আর বা টিস্যু বা কোনো একটা কাপড় দিয়ে ঝরিয়ে বিউটিটা ব্লেন্ড করবা মেকআপটা ভালো করে। এখন আমি আমার হাইলাইটার জোনগুলোতে কনসিলারটা ইউজ করেছি। যেহেতু তোমাদের আমি শুরুতে বলে রাখছি আজকে কনসিলার প্লাস হচ্ছে প্যানিস্টিক দিয়ে আমরা আজকে ফুল মেকআপটা তোমাদের সাথে শেয়ার করব, তো আমি আজকে কোনো রকম প্যানকেকটা আমি ইউজ করব না। তো এভাবে তোমরা যদি মেকআপ করো তো তোমাদের একদম দেখা গেছে যে 14-15 ঘন্টা তোমার মেকআপ থাকবে, কোনো রকম কোনো নষ্ট হবে না, কিচ্ছু হবে না। আরেকটা কথা বলে রাখি, তোমাদের মুখে যাদের অনেক দাগ আছে তো তারা অবশ্যই কালার কালেক্টরটা ইউজ করে দাগগুলা একটু হাইলাইট করে দেন হচ্ছে তোমরা প্যানিস্টিকটা ইউজ করবে। এখন কনসিলারটা খুব ভালো মতন আমি বিউটি ব্লেন্ডার দিয়ে কনসিলারটা আমি ভালো করে আমি ব্লেন্ড করে নিলাম। এখন আমি লুজ পাউডার ইউজ করি, তোমরা এখানে কম্প্যাক্ট পাউডারটা ইউজ করতে পারো মানে ফেস পাউডারটা, তো আমি লুজ পাউডার বেশি প্রিফার করি। লুজ পাউডার আমার কাছে মনে হয় যে খুব ভালো হয়, খুব সুন্দর মতন বসে, তো আমি এখানে ব্যানার লুজ পাউডার নিয়েছি। তোমরা খুব ব্যানার লুজ পাউডার বা যে কোনো একটা লুজ পাউডার নিলেই হবে, সুন্দর করে ভালো করে মেকআপটা তোমার প্যানিস্টিকের উপর ভালো করে বসাবা। পাউডার যখন বসাবা খুব ভালো মতন বসাবা তাহলে কিন্তু মেকআপটা ফেটে যাবে না। এখন আমি কন্ট্রোলিং করে নিব আমার কন্ট্রোলিং জায়গাগুলোতে, তোমরা সেম একই প্রসেসে করবে। আমার চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আছে, হেয়ার স্টাইলের ভিডিও পাবা, ব্রাইডাল মেকআপের উপর ভিডিও পাবা, ফেয়ার পলিসির অনেক ভিডিও আছে। তোমরা ফেসিয়ালের উপর কিন্তু আমি ক্লাস আকারে তোমাদের সুবিধার্থে কিন্তু আমি ক্লাস আকারে ভিডিওগুলো দিচ্ছি, তোমরা যাতে ক্লাস বাই ক্লাস দেখে বাসায় বসে করতে পারো বা তোমরা
এইগুলো দিয়ে ক্লাসগুলো দেখে পার্লারে ফেসিয়াল কোর্সটা কমপ্লিট করতে পারো। তো আমি এখন ব্লাশ অন করে নিচ্ছি, তোমরা কি প্রসেসই করবা। ব্লাশ অনের উপরে তোমরা যদি ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করতে পারো, ব্লাশ কন্ট্রোলিং এর উপরে যদি ভিডিও দেখতে চাও কমেন্ট করতে পারো, আমি তোমাদের সেই অনুযায়ী ইনশাআল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখন আমার হাইলাইটার জোনগুলোতে হাইলাইটার করে নেব। তোমরা যদি আরও মেকআপের উপর ভিডিও দেখতে চাও, কি মেকআপের উপর ভিডিও দেখতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট করবা, কমেন্ট অনুযায়ী আমি তোমাদের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। আমি কিন্তু অলরেডি আবার বলতেছি, অলরেডি পাঁচটা ক্লাস আমি ক্লাস আকারে আমার দিয়েছি ফেসিয়ালের উপর ভিডিও, তোমরা সেগুলো দেখে নেবে। যারা এক দুই দেখেছো বাকি পাঁচশোটা তোমরা দেখে নেবে, কোন স্কিনের সাথে কোন ফেসিয়ালটা যায় সেগুলো আমি দেখিয়েছি, তোমরা সেগুলো ভালো করে দেখে নেবে। আর আজকের মেকআপটা কিন্তু আমি কোনো রকম আইল্যাশ আমি পরবো না, শুধুমাত্র আমি মাস্কারা দেবো। প্লাস হচ্ছে অফলাইনে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু কাজল পরে নিছি আমার ওয়াটার লাইনে। দেন হচ্ছে এখন আমি আমার ওয়াটার লাইনের যে নিচের অংশে সেটার মধ্যে আমি যে ট্রানজিশন সেট হিসেবে যে কালারটা আমি ইউজ করেছিলাম হালকা ব্রাউন কালার, সেটাই আমি একটু ব্লেন্ড করে দেবো যাতে দেখতে চোখটা আরেকটু সুন্দর লাগে। এখন হচ্ছে যে আমি যে শিমারি কালারটা আমি ইউজ করেছিলাম আমার ক্রিজ লাইনের নিচে, তো সেটাই হচ্ছে আমি আমার ইনার কর্নারে আমি ওয়াটার লাইনের নিচে আমি একটু অ্যাপ্লাই করব, ব্লেন্ড করতেছি যে দেখতে পাচ্ছ যে এটা দিলে দেখা গেছে যে চোখটা আরেকটু হাইলাইট হবে, আরেকটু সুন্দর লাগবে। তোমরা একই সেম প্রসেসে করবা। হ্যাঁ, আর হ্যাঁ অবশ্যই তোমরা কিন্তু ফাউন্ডেশন বা প্যানিস্টিক দেওয়ার আগে তোমরা সেটিং মেকআপ সেটিং স্প্রেটা ইউজ করে নিতে পারো, বা ফাউন্ডেশন বা মেকআপ প্যানিস্টিক দেওয়ার পরও তোমরা সেটিং স্প্রে করে নেবে। দেন হচ্ছে মেকআপের ফিনিশিংয়ের পরে তোমরা একটা সেটিং স্প্রে করে নেবে, তাহলে তোমাদের মেকআপটা লং লাস্টিং করবে। তো এরই সাথে আজকে আমার ফাইনাল লুকটা শেষ হয়ে গেল। তোমরা অবশ্যই কমেন্টে জানাবা আজকের মেকআপ লুকটা কেমন হয়েছে, তোমাদের কেমন লেগেছে। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে এবং সাপোর্ট করবে। আর আমার কাছ থেকে তোমরা যারা ফেসিয়ালের প্রোডাক্টগুলো নিতে চাচ্ছ, আমার ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা আমাকে নক করতে হবে। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ। নেক্সটে আরেকটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য আসবো, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।